kita isi anci bawang nani bilam raman Cina awan mana? Oh Cina awan mana? Kami lambe batil koro. Batil koro, batil koro. Cina awan mana? Oh Cina awan mana? Beri asal. ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টিকারী সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তুমি লম্বে বাতিল করো সরকার হুঁশিয়ার। উত্তবাদকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে কেন বিজেপি সরকার, জবাব চাই, জবাব দাও। মানুষে মানুষে বিভাজন সৃষ্টিকারী সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অবিলম্বে বাতিল করো। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অবিলম্বে বাতিল করতে হবে। ছাত্রদের আন্দোলন চলছেই চলবে। বিভাজন করার ষড়যন্ত্র আমরা মানছি না, মানব না। ভারতবর্ষের বহু এগিয়ে আসুন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অবিলম্বে বাতিল করতে হবে। আপনারা জানেন গোটা ভারতবর্ষ জুড়ে সমস্ত ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা এই অ্যাক্টের বিরোধিতায় লড়াইয়ে সরব হয়েছেন। ছাত্রদের লড়াই সংগ্রাম আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন প্রান্তে ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমণ, ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশ করে ছাত্রছাত্রীদের পেটানোর মতো ঘটনা ঘটছে। কিন্তু ছাত্রদের আন্দোলন এবং সামগ্রিকভাবে গোটা দেশ জুড়ে এই যে ধর্মের ভিত্তিতে ভারতবর্ষের মানুষকে বিভাজন করার উদ্দেশ্যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতায় সমস্ত অংশের মানুষ সরব হয়েছেন এবং আজকের দিনটা সবথেকে গুরুত্বপূর্ণ এই কারণে, আজকের দিনে ব্রিটিশ ভারতবর্ষে 1927 সালে রামপ্রসাদ বিসমিল, আসফাকউল্লাহ খান এবং রোশন সিংকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রে সামিল হয়েছেন। সেদিন ভারতবর্ষের মানুষের এই যে পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য রামপ্রসাদ বিসমিল হিন্দু ঘরের সন্তান, আর আসফাকউল্লাহ খান হচ্ছেন খাঁটি মুসলিম পরিবারের সন্তান, রোশন সিং শিখ পরিবারের সন্তান হয়েও এই দেশের মানুষের মুক্তির জন্য লড়াই করতে গিয়ে তারা ফাঁসির কাস্টে ঝুলেছিলেন। ভারতবর্ষকে মুক্তির পথ দেখাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আজকে স্বাধীন ভারতবর্ষের মধ্যে মোদীর রাজত্বে বিজেপির শাসনে পুনরায় ভারতবর্ষের মানুষকে পরাধীন করে তোলার জন্যে, ভারতবর্ষের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করা হয়েছে। এই আইনের বিরোধিতায় ভারতের ছাত্র ফেডারেশন, উপজাতি ছাত্র ইউনিয়ন ধারাবাহিকভাবে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা লড়াই আন্দোলন সংগঠিত করছি। গোটা দেশের ছাত্রদের সঙ্গে আজকে ত্রিপুরা রাজ্যে আগরতলা শহরে আমরা এই প্রতীকী আন্দোলন কর্মসূচিতে সামিল হয়েছি। আমরা এই কর্মসূচি থেকে আহ্বান জানাতে চাই, ভারতবর্ষের সংবিধানের যে ধর্মনিরপেক্ষ চরিত্র, একে অক্ষুণ্ণ রাখতে হবে।